আমি এখন শিরি বাইতে পারি আমার শুরি শিরি বাইলো ওটা বাসার করিল ব্যথা করে না আমি এখন আগের মতন সুস্থ আমার নাম নাসরিন আক্তার তারপর আমি নতুন দ্বিতীয়ার্থী বয়স আমার 50 আমার সমস্যা ছিল কোমরে ব্যথা আঁটু ব্যথা এবং পায়ে ব্যথা আর এই সমস্যা যখন আমি কোমরে ব্যথা লাগে হাঁটতে পারতাছি না এমন কি কোনো জায়গা বলতে যেতেছি না কোনো কিছু করতে যেতেছি না কিছু না শিরি বয়ে ওঠা পারতাম না আমি নিচু বয়ে ওঠা বসা করলে আমার ব্যথা করতো আমি সকালে শুকাতে বসাতে উঠলো ব্যথা করতো এরপরে আমি এই ব্যথা লিয়ে বাথরুমে যেতে পারতাম না এরপরে তো সারাদিনে আমার ব্যথা করতো আমি ছয় মাস উপরে আমার ব্যথাটা গত 6 মাসে আমি অনেক ডাক্তার দেখাইছি কোনো ডাক্তারে আমি কোনো উপকার পাই না হ্যাঁ এই ডাক্তারের ইয়া পাইছি আমি আমার একটা বাস্তি ছিল উনি বাহিরে ছিল বাইরে থেকে ওনার পায়ের কোমরের এই কোনো হাড়ের ইয়া ফুসুম বাড়িয়ে গেছে এরপরে এখানে আইয়া চিকিৎসা করে ভালো হয়ে গেছে ভালো হয়ে যাওয়ার পরে এখন মানে আমার এই ব্যথাটার পরে এরপরে আমার বাস্তিতে বলছে যে দি আপনি এই সময় এই এই সব টেবসে ভাঙে কোনো লাভ নাই আপনি ওই ডাক্তারের কাছে যান এই আমি এই ডাক্তারের কাছে আইলাম আর কি এই ডাক্তারের কাছে আসার পরে এখন আমার ব্যথাটা অনেক ভালো অনেক আমি অনেক সব কিছু করতে পারি আমার কোনো অসুবিধা হয় না আমি এখন সিঁড়ি বাইতে পারি আমার শুয়ে সিঁড়ি বাইলো ওঠা বসা করিল ব্যথা করে না আমি এখন আগের মতন সুস্থ এখানে আমার আসার পরে আমার একটা মেয়ে আমার চিকিৎসা দিত এই চিকিৎসা দিন তিনবার থেরাপি দিত থেরাপি দেওয়ার পরে এখন আমি আগের মতো সুস্থ নার্সেরা খুব ভালো ব্যবহার করতো আমার লোকে ডাক্তার এমনি রেগুলার সবসময় আসতো আর বড় ডাক্তার দুই দিন তিন দিন পর পর আই দেখে দিত আমি এখন খুব খুশি এবারে ডাক্তারের জন্য আমি দোয়া করব আল্লাহ যেন ডাক্তার ভালো লাগে আপনার মতন যদি কোনো রোগী থাকে আপনারা ডাক্তার এসে দেখা যায় যেতে পারেন আমার মতন সুস্থ হয়ে যাবেন আপনারা সবাই আমার লাগে দোয়া করবেন আমি যেন সুস্থ হয়ে ভালো হয়ে থাকতে পারি আসসালামু আলাইকুম ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল